আসসালামু আলাইকুম, আমি আজ আপনাদের দেখাবো সর্ষে বাটা দিয়ে ঢেঁড়স রান্না, ঢেঁড়স পাতুরি যেটাকে বলে। এজন্য আমি যা যা নিয়েছি, এখানে আমি ঢেঁড়স নিয়েছি, ঢেঁড়সটাকে এভাবে আমি কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি এখানে দুটি সজনে ডাটা নিয়েছি আমি, আর এর সাথে একটি আলু আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর সাথে লাগবে সর্ষে বাটা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এখানে আছে আপনার লবণ, ধনিয়া, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাঁচামরিচ ফালি করা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আমি চুলাটা জ্বালিয়ে দেব। আর লাগবে সাদা তেল, আমি এখানে তেল দিয়ে দিব। এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু নরম করে নিব। আমার পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এতে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এর আগে আমি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এবার আমি মশলাগুলি সব দিয়ে দিব। এখানে যা যা আমি মশলা রেখেছি সবগুলি ঢেলে দিয়ে দিব। আদা রসুন বাটা দিব। আমি সর্ষে বাটাটা একটু পরে দিব, এখন দিব না। আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। আমার মশলাটা প্রায় কষিয়ে এসেছে, আর একটু কষিয়ে নিব। এবার এতে আমি তরকারি করে দিয়ে দিব। প্রথমে দেব ঢেঁড়স, তারপর দিব চাটনি আর আলু। এবার এটাকে একটু নেড়ে কষিয়ে নিব। এবার এতে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে একটু সেদ্ধ করে নিব তরকারিগুলো। তরকারিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, নেড়ে নিব। এখন আমি এটার মধ্যে, এখানে আমি সর্ষেগুলো একটু পানি দিয়ে গুলে গুলে রেখেছি, এটা দিয়ে দিব। Thank you.
এটাকে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে আমার সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়। এবার আমি এই পানিটাকে শুকিয়ে নিব, ঢেকে দিব, ঢেকে পানিটা শুকিয়ে নিব। এখানে আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে, এতে এবার আমি টমেটো দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দেব, দিয়ে আরো 2-1 মিনিট ঢেকে চাপা দিয়ে তারপর নামিয়ে ফেলব। এটা একটু পোড়া পোড়া হবে, এটা ঝোলটা থাকবে না। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি এখন চুলাটা নিভিয়ে দিব। আমি এটা একটা বাটিতে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে ঢেঁড়স রান্না। আপনারা এটা বাসায় অবশ্যই রান্না করবেন, এটা খেতে খুব সুস্বাদু। দেখতেও খুব সুন্দর লাগছে।